মেটিয়া বুরুজে সম্রাট এসি মার্কেটে অগ্নিকাণ্ড, দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত, ক্ষতিগ্রস্ত আরো কয়েকটি দোকান। ভোর পৌনে পাঁচটা নাগাদ তিনতলা এসি মার্কেটের একতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা একতলা, গলগল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের পাঁচটি ইঞ্জিনের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ মেটিয়া বুরুজের সম্রাট এসি মার্কেট, সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে, যেখানে দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা তারা কিন্তু দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন, এবং অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন দোকানের ভেতরে থাকা যে কাপড় সেই কাপড় সরিয়ে ফেলার কাজ করছেন। এই মুহূর্তে যে দোকানের ভেতর থেকে কাপড় বের করা হচ্ছে সেই দোকানটির কিন্তু একাংশ ইতিমধ্যে আগুন ছড়িয়েছে, এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন যাতে সম্রাট এসি মার্কেটের অন্যান্য যে দোকানগুলি রয়েছে সেখানে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে। কার্যত কিন্তু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন, এবং দেখা যাচ্ছে যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই কাপড় সরিয়ে ফেলার চেষ্টা করছেন, কারণ এই কাপড় যেহেতু দাহ্য বস্তু স্বাভাবিকভাবেই আগুনের আওতায় চলে এলে আগুন কিন্তু আরও বড় রূপ নিতে পারে, এবং দমকলের তরফে চেষ্টা চলছে যাতে কোনোভাবে অন্যান্য দোকান যেগুলি রয়েছে সেখানে যাতে এই আগুন ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে চাইছেন। এবং দমকলের তরফে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, এই চারটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তারা বলতে চাইছেন না, তবে আগুন কিন্তু যাতে ছড়িয়ে না পড়ে সেটা সুনিশ্চিত করছেন দমকলের আধিকারিকরা। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সেই ছবি দেখাচ্ছে যে দোকানের ভেতর থেকে কীভাবে যে এই কাপড় সেই কাপড়গুলোকে বের করা হচ্ছে, এবং এই যে আগুন এবং ধোঁয়ায় কিন্তু এই মুহূর্তে পুরো দেখা যাচ্ছে কাপড়ের যে বান্ডিল বান্ডিল কাপড় সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু এই উদ্ধার কাজ এবং আগুন নেভানোর কাজ প্রথম করেন। পৌনে পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনা, এবং তারপরই তারা খবর দেন পুলিশ এবং দমকলে, তৎপরতার সঙ্গে দমকল এবং পুলিশ প্রশাসন পৌঁছে ঘটনাস্থলে, এবং তারা এই মুহূর্তে কিন্তু রেস্কিউ করছেন, তারা সরিয়ে ফেলছেন দাহ্য পদার্থ হিসেবে এই কাপড়ের গুদামের থেকে থাকা এই কাপড়গুলিকে। এবং এখানে কিন্তু বেশিরভাগই কাপড়ের দোকান, স্বাভাবিকভাবেই সেই কাপড়ের দোকান যাতে কোনোভাবে আগুনের আওতায় না চলে আসে অন্যান্য দোকানগুলো সেটা তারা সুনিশ্চিত করছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। আইএসএফ বনাম তৃণমূল সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের মাঝে রাইটে। ব্যাপক বোমাবাজি এবং বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি, রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, দেখো সুস্মিতা, মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই গতকাল সন্ধ্যে থেকে ঘটনা শুরু হয়। দুপক্ষেই অভিযোগ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, যে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে আইএসএফের বিরুদ্ধে তাদের বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক বোমাবাজি চলে, দীর্ঘক্ষণ এই বোমাবাজি চলে। মূলত যে জায়গায় এই ঘটনা, মাঝেরাইড এলাকায়, এখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই এলাকায় ভাড়া থাকে, সেই এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পরে ভাঙড় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরকে কিন্তু আটকিয়ে রাখা হয়। মূলত আইএসএফের বিরুদ্ধে অভিযোগ যে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়, মূলত পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা এলাকায় ঢুকতে দেয়নি বেশ কিছুক্ষণ। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তৃণমূলের স্পষ্ট অভিযোগ তাদের বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে, আইএসএফের অভিযোগ যে বাড়ি ভাঙচুর করা হয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এই ভাঙড়ের কাশপুর এলাকা।